হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশের সঙ্গীতা ম্যাম চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন কিন্তু আমরা WEP কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও কিন্তু আমাদের সেম টপিক, অর্থাৎ আমরা মক টেস্টের ক্লাস করব, মক টেস্ট নাম্বার 46। অর্থাৎ এর আগে কিন্তু আমরা 45 মক টেস্ট কমপ্লিট করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং কিভাবে ক্লাসগুলো করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশান ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেবো। তো টোটাল 25 কোয়েশ্চেন রয়েছে, আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই কথাটা আমি কিন্তু তোমাদেরকে এভরি ডে অর্থাৎ প্রত্যেক দিনই বলি, বাট অধিকাংশ তোমরা ক্লাস করো বাট তোমরা কত স্কোর করতে পারছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও না। তো এটা একটা তোমাদের খারাপ অভ্যাস, তো এটাকে একটু চেঞ্জ করো, অর্থাৎ কত স্কোর করতে পারছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেক দিন তোমাদের কমেন্টসগুলো দেখি, অর্থাৎ কে কত স্কোর করছো, কার কোথায় সমস্যা হচ্ছে। তো এই জন্যই কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদেরকে বলি যে কত স্কোর করতে পারছো সেটা কমেন্ট বক্সে জানাবে। তো আই হোপ আজকের পরের থেকে যারা স্কোরটা কমেন্ট করতে না, কত অ্যান্সার করতে পারছো অবশ্যই জানিও। ওকে, সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন মিস স্পেলড, অর্থাৎ ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশান এ ডেসিডুয়াস, বিতে বলেছে এন্ট্রান্স, সিতে গভর্নান্স এবং অপশান ডিতে অ্যাম্বিগুয়াস। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের টাইম হলো 10 সেকেন্ড, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 1-এর জন্য, কী হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। কোন বানানটা ভুল রয়েছে, ডেসিডুয়াস, অপশান বি এন্ট্রান্স, সি গভর্নান্স এবং ডি তো বলেছে অ্যাম্বিগুয়াস। সো হেয়ার অপশান সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অপশান সি যারা অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এই বানানটা ভুল রয়েছে, GOVERN ANCE গভর্নান্স। গভর্নান্স কথার অর্থ হলো শাসন, তো এই বানানটাই ভুল ছিল। চলো বাকি মিনিংগুলো একটু দেখে নেব। ডেসিডুয়াস কথার অর্থ হলো ক্ষণস্থায়ী বলতে পারো বা পর্ণমোচী বলতে পারো, ক্ষণস্থায়ী অথবা আর একটা কী বলতে পারি, পর্ণমোচী, পর্ণমোচী বৃক্ষ আমরা জানি। নেক্সট এন্ট্রান্স কথার অর্থ হলো প্রবেশ এবং অ্যাম্বিগুয়াস কথার অর্থ কী, অ্যাম্বিগুয়াস কথার অর্থ হলো অস্পষ্ট, অ্যাম্বিগুয়াস কথার অর্থ হলো অস্পষ্ট। তো এটার বিপরীত শব্দ যদি জানতে চাই সেক্ষেত্রে তোমরা ট্রান্সপারেন্ট অ্যান্সার করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, পিক আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ এই যে ওয়ার্ডটা এটার সিনোনিম সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা অপশান থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ডটা কি দিয়েছে, অ্যাটেনিউয়েট, ওয়ার্ডটা আমাদের কি দিয়েছে, অ্যাটেনিউয়েট। তো অপশান এতে বলেছে রিপেন্ট, বিতে বলেছে মেক থিন, সিতে বলেছে ডিভাইড এবং ডিতে বলেছে ফোর্স। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2-এর জন্য, কী হবে আমাদের সঠিক উত্তর, ওয়ার্ড কি, অ্যাটেনিউয়েট। অ্যাটেনিউয়েট কথার অর্থ কী, অপশান এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ থিন, মেক থিন, কোনো কিছু থিন হয়ে যাওয়া, রোগা হয়ে যাওয়া, কাহিল হয়ে যাওয়া এরকম কিছু বা দুর্বল এরকম কিছু বোঝাতেই কিন্তু আমরা অ্যাটেনুয়েট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, পিক দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কনজাংশন, অর্থাৎ 4টে অপশান দিয়েছে, এদের মধ্যে সঠিক কনজাংশন কোথায় ব্যবহার করা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশান এ নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন বাট দ্য ট্রেন লেফট, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন অ্যান্ড দ্য ট্রেন লেফট, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট এবং অপশান ডি নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অর্থাৎ এখানে কোশ্চেন হলো নো সুনারের সঙ্গে আমরা কী কনজাংশন ব্যবহার করি, বাট অ্যান্ড ওয়েন দেন। তো চলো ভেরি ইজি, কী হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 3-এর জন্য। তো কনজাংশন যখন আমি তোমাদেরকে করিয়েছিলাম তখন এরকম আমি কিছু বলে দিয়েছিলাম, যেমনটা আমরা নো সুনারের সঙ্গে কিন্তু কিসের ব্যবহার করে থাকি, দেনের ব্যবহার করি। তো অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নো সুনারের সঙ্গে আমরা কোন কনজাংশনের ব্যবহার করি, দেন।
হোয়েন আমরা কখন ব্যবহার করি? হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি এগুলোর সঙ্গে কিন্তু আমরা কিসের ব্যবহার করে থাকি? হোয়েনের ব্যবহার করে থাকি। তো এগুলো জানার জন্য কি করতে হবে? কনজাংশনের ডিটেলস ক্লাস দেখতে হবে। আর সেটার জন্য কোন প্লে লিস্টে যাবে? WAP ইংলিশ ক্লাস 2021, যে সরি ইংলিশ ক্লাস 2022। তো 2022-এ আমি এই ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি, অর্থাৎ কনজাংশনের। এই প্লে লিস্টে গেলেই কিন্তু তোমরা কনজাংশনের ক্লাস পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। পিক আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। গিভেন ওয়ার্ড কি? জুডিসিয়াস। অপশন এ ইম্প্রুডেন্ট, বিতে বলেছে কেয়ারফুল, সিতে বলেছে স্লি এবং ডিতে সাগাসিয়াস। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। জুডিসিয়াসের বিপরীত শব্দ যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজতে হবে, অপশন এ বি সি ডি। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। জুডিসিয়াস কথার অর্থ হলো বিচক্ষণ বা জ্ঞানী, তাহলে যে জ্ঞানী নয়, অজ্ঞানী বা যে অতটাও জানে না, অর্থাৎ আনওয়াইজ। জ্ঞানী মিন্স আমরা কি বলতে পারি? ওয়াইজ। তো এটারই বিপরীত হলো আনওয়াইজ, বা যেটাকে আমরা ইমপ্রুডেন্ট বলে থাকি। প্রুডেন্ট কথার অর্থ জ্ঞানী, বাট সেটার সঙ্গে যদি তুমি ইম যুক্ত করে দাও তাহলে সেটা হয়ে যাবে আনওয়াইজ। কেয়ারফুল নয়, সিলি নয়। সাগাসিয়াস কথার অর্থ কি? সাগাসিয়াস কথার অর্থ হলো জ্ঞানী। তাহলে ওয়াইজ কথার অর্থ হলো জ্ঞানী, জুডিসিয়াস কথার অর্থ হলো জ্ঞানী, সাগাসিয়াস কথার অর্থ হলো জ্ঞানী, এবং সেই সঙ্গে প্রুডেন্ট কথার অর্থ হলো জ্ঞানী। তো এগুলো সবই আমাদের সিনোনিম, বিপরীত যেহেতু চেয়েছে, তো সেই জন্য আমাদের অ্যান্সার অপশান এ, ইমপ্রুডেন্ট, অজ্ঞানী বা আনওয়াইজ। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু পুট আউট, বা এটাকে ফ্রেজাল ভার্বও বলতে পারো। ইডিয়াম বা ফ্রেজ একই জিনিস প্রায় অনেকটাই। তো পুট আউট কথার অর্থ কি? টু পোস্টপন, টু গো আউট, টু এক্সটিংগুইশ এবং অপশান ডি টু ওয়েট। চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা, সেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করা। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ টু এক্সটিংগুইশ, কোনো কিছুকে নেভানো। পোস্টপন মানে কোনো কিছু মুলতবি রাখা, যেটাকে আমরা পুট অফ বলে থাকি। কি বলে থাকি? পুট অফ। পুট অফ মিন্স পোস্টপন, আর পুট আউট মিন্স এক্সটিংগুইশ, অর্থাৎ কোনো কিছুকে নিভিয়ে ফেলা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। দ্য সেন্টেন্স দিস ইজ দ্য হাউস ইন হুইচ আই ওয়াজ বর্ন ইজ, অর্থাৎ এটা একটা আমাদের সেন্টেন্স দিয়েছে, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, অপশান এতে বলেছে এ সিম্পল সেন্টেন্স, বিতে বলেছে এ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, সিতে বলেছে এ কমপ্লেক্স সেন্টেন্স, এবং ডিতে এ কম্পাউন্ড সেন্টেন্স। কি বললাম? দেখো, একটা সেন্টেন্স দিয়েছে দিস ইজ দ্য হাউস ইন হুইচ আই ওয়াজ বর্ন, এটা কি ধরনের সেন্টেন্স? তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এই যে সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটারও ডিটেলস ক্লাস কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, যারা দেখোনি দেখবে কোন প্লে লিস্টে, WAP ইংলিশ ক্লাস 2022 এই প্লে লিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর এই প্লে লিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো হুইচ যদি থেকে থাকে, অর্থাৎ দেখো হুইচ যেটা, সেটা হলো আমাদের কি, একটা লিঙ্কার বলতে পারো, তাই না? তো লিঙ্কারের পর যে সেন্টেন্সটা থাকে, লিঙ্কারের পর যে সেন্টেন্সটা থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি, আর লিঙ্কারের আগে যেটা থাকে সেটাকে আমরা মেইন ক্লজ বলি। খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তো যদি কোনো সেন্টেন্সে একটা মেইন ক্লজ এবং সেই সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। যদি কোনো সেন্টেন্সে একটা মেইন ক্লজ এবং সেই সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ, দ্য অবজেকশন ওয়াজ মেড আউট ড্যাশ দ্য লয়ার, কী হবে আমাদের সঠিক উত্তর? অপশান এ উইথ, বিতে বলেছে ফ্রম, সিতে বাই এবং ডিতে টু। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 7-এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো মেড থেকেই কিন্তু মেড আসে, তাই না? তো এখানে দেখো দ্য অবজেকশন যেটা ওয়াজ মেড আউট, কার দ্বারা মেড আউট হয়েছিল? লয়ারের দ্বারা। তো সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হলো অপশান সি, অর্থাৎ বাই। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। আবারও একটা শূন্যস্থান পূরণ, কি বলেছে? ড্যাশ
of playing the children went home option a be tired b তে বলেছে while tiring c তে বলেছে having tired এবং d তে বলেছে on tiring অর্থাৎ children রা যখন ক্লান্ত হয়ে গেছিল তখন তারা বাড়িতে ফিরে গেছিল তো চলো आंसर করো কি হবে আমাদের সঠিক উত্তর क्वेश्चन নাম্বার 8 এর জন্য be tired while tiring c তে বলেছে having tired এবং d তে বলেছে on tiring তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পার্টিসিপিলের ব্যবহার করতে হবে কিসের ব্যবহার করতে হবে পার্টিসিপিল তো তোমরা নিশ্চয়ই জানো পার্টিসিপিল দুই প্রকার হয় একটা হলো প্রেজেন্ট পার্টিসিপিল আর একটা হলো আমাদের পাস্ট পার্টিসিপিল একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট তো প্রেজেন্টে সাধারণত আমরা কি করি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি আর পাস্টে আমরা কি করি ভার্বের থার্ড ফর্মটাকে বসাই এবং কিছু কিছু ক্ষেত্রে তার আগে কিন্তু আমরা হ্যাভিং কথাটাকেও যুক্ত করি আবার প্রেজেন্টে আমরা কি করি ভার্বের সঙ্গে আইএনজি বসাই বাট তার আগে কিন্তু আমরা কিসের ব্যবহার করি আফটারের ব্যবহার করে থাকি বোঝাতে পারলাম পার্টিসিপেল দুই প্রকার হয় একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট প্রেজেন্টে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি তার আগে আমরা আফটারের ব্যবহার করি এবং পাস্টে আমরা সাধারণত কি ব্যবহার করি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং এরও ব্যবহার করে থাকি তাহলে এখানে অপশন বি ডি বা এ কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না অপশন অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন সি অর্থাৎ হ্যাভিং টায়ার্ড ক্লান্ত হওয়ার পর অর্থাৎ যখন তারা ক্লান্ত হয়ে গেছিল চিলড্রেন যারা তারা ওয়েন্ট হোম বাড়ি ফিরে গেছিলো দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ পাস্ট রয়েছে তো সেক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপিলারই ব্যবহার করতে হতো চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে জয়েন দ্য ফলোইং সেন্টেন্স টু মেক এ সিম্পল সেন্টেন্স অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স রয়েছে এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে কি বলেছে দ্য কফি ইজ নট টু স্ট্রং ইট ওন্ট ওন্ট মিন্স হলো উইল নটের সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট কিপ অ্যাওয়ে তো এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স করতে হবে এবং সেটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে অপশন এ দ্য কফি ইজ নট টু স্ট্রং টু কিপ আস অ্যাওয়েক অপশন বি দ্য কফি ইজ নট টু স্ট্রং সো অ্যাজ টু কিপ আস অ্যাওয়েক তো এখানটাতেই লক্ষ্য করো ডিফারেন্স রয়েছে এখানে রয়েছে সো অ্যাজ এখানে রয়েছে টিও টু নেক্সট কি বলেছে দ্য কফি ইজ নট টু স্ট্রং সো ইট ওন্ট কিপ আস অ্যাওয়েক এবং অপশন ডি দ্য কফি ইজ নট টু স্ট্রং অ্যান্ড উইল নট কিপ আস অ্যাওয়েক তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করতে হবে এবং সেটা হবে সিম্পল সেন্টেন্স তো তোমরা নিশ্চয়ই জানো টি ডবল ও টু এর সঙ্গে আমরা পেয়ার হিসেবে বা কনজাংশন হিসেবে কিসের ব্যবহার করে থাকি টি ও টু এর ব্যবহার করে থাকি অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 কনজাংশন থেকে ফিল ইন দ্য ব্লাঙ্ক বা শূন্যস্থান পূরণ কি বলেছে ড্যাশ হি হ্যাড নট পেইড হিজ বিল হিজ ইলেকট্রিসিটি ওয়াজ কাট অফ অর্থাৎ সে যদি তার ইলেকট্রিসিটি বিল যেটা সেটা পেইড না করে তাহলে তার ইলেকট্রিসিটি যেটা সেটা কাট অফ হবে অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে অপশন এ বাট বিতে বলেছে এস সিতে আনলেস এবং ডি আইদার তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10 এর জন্য কী হবে আমাদের সঠিক উত্তর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা সেটা হলো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয় অর্থাৎ বুঝতে পারছো না বা আমি অ্যান্সার ভুল বলেছি এরকমও মনে হতে পারে তো সেই ক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স অর্থাৎ কমেন্ট বক্সটা ব্যবহার করবে সেখানে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই করব তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অনেকের মনে হতে পারে আনলেস বাট তুমি যদি এটা ভেবে থাকো তাহলে ভুল দেখো আনলেস আর আনটিলের সঙ্গে কিন্তু একই সেন্টেন্সে আমরা কখনোই নটের ব্যবহার করি না তো এটা আমাদের একটা সেন্টেন্স ছিল হি হ্যাড নট পেইড হিজ বিল আনলেস মানে হলো যদি না তো এটা একটা নেগেটিভ আবার এখানেও একটা নেগেটিভ তো একই সেন্টেন্সে আমরা দুটো নেগেটিভ ব্যবহার করতে পারি না তো এখান থেকে অপশন সি কে বাদ দাও এ আমাদের অ্যান্সার নয় আইদারের সঙ্গে আমরা অরের ব্যবহার করি এটাও আমাদের অ্যান্সার নয় অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর তো অ্যাজ মানে কি অ্যাজ মানে যেহেতু সে তার বিল যেটা সেটা পেইড করেনি সেই জন্য তার ইলেকট্রিসিটি যেটা সেটা কাট অফ হয়েছিল চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 জাম্বেল থেকে প্রশ্ন বা রিঅ্যারেঞ্জও বলতে পারো তো কোশ্চেন কি দিয়েছে দ্য গাইড সেড দ্যাট অপশন পিতে বলেছেন সরি নাও হেয়ার এটা অ্যাকচুয়ালি কি বলেছে এটা হবে নাও হেয়ার ওকে নাও হেয়ার সরি এটা কিন্তু এখানে একটা গ্যাপ হবে
অপশন পি তে বলেছে নাও হেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বি তে বলেছে এ ফেয়ারার বিল্ডিং, আর এ কি বলেছে ইউ উইল ফাইন্ড, এবং অপশন এস যেটা রয়েছে সেখানে কি বলেছে দেন দ্য তাজমহল। তো আমাদের প্রপার সিকোয়েন্স যেটা সেটা কি হবে, অপশন এ তে বলেছে আর কিউ পি এস, বি তে বলেছে আর কিউ এস পি, সি তে বলেছে পি এস কিউ আর, এবং ডি তে বলেছে পি আর কিউ এস। দেখো ভালো করে লক্ষ্য করো, দ্য গাইড সেড দ্যাট, এটা আমাদের লিঙ্কার, আর লিঙ্কারের পর অলওয়েজ আমরা একটা সাবজেক্টের ব্যবহার করে থাকি। আমি ক্লু দিয়ে দিয়েছি, এবার চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো অপশন এস এ রয়েছে দেন, এটা আমাদের সাবজেক্ট নয়, এ ফেয়ারার বিল্ডিং, নাও হেয়ার, নাও হেয়ার, তো এটাও আমাদের অপশন, অর্থাৎ এটাও আমাদের ফার্স্ট সেন্টেন্স নয়, এটাও আমাদের ফার্স্ট সেন্টেন্স নয়। তো আর আর কিউ এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট সেন্টেন্স যেটা হবে সেটা হলো অপশন আর। তাহলে এখান থেকে অপশন ডি কে বাদ দিলাম, সি কে বাদ দিলাম, তাহলে কি হলো, ইউ উইল ফাইন্ড, ইউ উইল ফাইন্ড অর্থাৎ তুমি খুঁজে পাবে, তারপর কি একটা বিল্ডিং, তাই না, এ ফেয়ারার বিল্ডিং, তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড সেন্টেন্স। তাহলে আর এর পর হবে কিউ, সেটা অপশন এ তে রয়েছে, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর, তারপর পি, তারপর এস। এভাবেই কিন্তু এক্সাম হলে তোমাদেরকে সলভ করতে হবে, আর এটার জন্য একটু বেশি টাইম ওয়েস্টও হতে পারে। তো জাম্বেল থেকে যদি কোশ্চেন দিয়ে থাকে এক্সামে, তো সেক্ষেত্রে জাম্বেলটাকে শেষে করার চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। দেখো প্রভার থেকে প্রশ্ন দিয়েছে, কোথা থেকে প্রভার, কি বলেছে, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওট টু ইন এ বুশ, কথার অর্থ কি, এটা একটা প্রভার, এটার মিনিং যেটা সেটা অপশান থেকে খুঁজে বের করতে হবে। অপশান এ টু ক্যাচ টু বার্ডস উইথ ইউর হ্যান্ডস, টু ট্র্যাপ বার্ডস ইন বুশেস, বুশেস কথার অর্থ হলো ঝোপ। অপশান সিতে বলেছে ইট ইজ বেটার টু বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ দ্যান টু ট্রাই টু গেট হোয়াট ইজ নট ইয়োর্স। অপশান ডি টু বি ডিসস্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কী হবে, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওড টু ইন এ বুশ। তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইট ইজ বেটার টু বি স্যাটিসফাইড, তোমার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো, যেটা তোমার নেই সেটাকে না ভেবে বা সেটাকে পাওয়ার চেষ্টা করা। কি বলেছে, ইট ইজ বেটার টু বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ, অর্থাৎ তোমার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো, দেন টু ট্রাই টু গেট হোয়াট ইজ নট ইয়োর্স, যেটা তোমার নয় সেটা পাওয়ার চেষ্টা না করে যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। কি বলেছে শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, আই ড্যাশ হিম সিন্স উই মেট এ ইয়ার এগো। অপশানগুলো দেখো, অপশান এ ডিডেন্ট সি, বি তে বলেছে নট স, সি তে বলেছে হ্যাডেন সিন, এবং অপশান ডি তে হ্যাভ নট বা হ্যাভেন্ট সিন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর, ভেবে চিন্তে অ্যান্সার করবে কোশ্চেন নাম্বার 13। তো তোমরা নিশ্চয়ই জানো কোশ্চেন নাম্বার 13, এটা হলো আমাদের 13 নাম্বার, অর্থাৎ 13কে কিন্তু আমরা আনলাকি নাম্বার বলে থাকি, আনলাকি। তো এই ক্ষেত্রে যারা অপশান এ অ্যান্সার করেছো তারা সত্যি আনলাকি, যারা অপশান এ অ্যান্সার করলে তারা কিন্তু সত্যি আনলাকি। দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কেন চলো বুঝে নিই। আমি তোমাদেরকে বলেছিলাম যদি এগো অথবা বিফোর, এগো অথবা বিফোর কোনো একটা সময়, আমি তোমাদেরকে বলেছিলাম যদি এগো থাকে সেক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবে, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিটে গঠন করবে, আর বিফোর থাকলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট, এরকমই কিছু আই হোপ কি বলেছিলাম। ওকে, বিফোর থাকলে পাস্ট পারফেক্ট, আর এগো থাকলে সেক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট। বাট লক্ষ্য করো এখানে কিন্তু একটা কী রয়েছে, সিন্স রয়েছে, কী রয়েছে, সিন্স রয়েছে। তো এই সিন্সটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু, সিন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই গঠন করতে হবে। কিসে গঠন করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট। যদি সিন্সটা না থাকতো তো সেক্ষেত্রে তুমি ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ডিডেন্ট সিকে অ্যান্সার করতে পারতে, বাট যেহেতু সিন্স রয়েছে সেক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই গঠন করতে হবে। কারণ কি, দেখো সিন্স অথবা ফর যেটা, সিন্স অথবা ফর যেটা, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তাই না। তো এক্ষেত্রে যদি সিন্স থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই কিন্তু তোমাকে গঠন করতে হবে। এটার আরও অনেক ডিটেলস আছে, সেগুলো অন্য কোনো একদিন আমি তোমাদেরকে বোঝাবো, বাট এটা মনে রাখবে এগো থাকলে সেক্ষেত্রে, শুধুমাত্র এগো থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিটে গঠন করে আসবে, অর্থাৎ অ্যান্সার করে আসবে। আর যদি সিন্স থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ,
তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট বসে। এটাই আমাদের প্রেজেন্ট পারফেক্টের গঠন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ এ সুইটেবল প্রোনাউন, অপশন এ বি সি ডি। তো চলো কোশ্চেন কি আছে আগে দেখে নিই। মাই সান অ্যান্ড মাই ডটার আর ভেরি ফন্ড অফ হারসেলফ হিমসেলফ দেমসেলস এবং অপশান ডি ইচ আদার। তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 14 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। এরকম টাইপসের একটা কোশ্চেন কিন্তু রিসেন্টলি আমরা সলভ করেছি, মক টেস্ট নাম্বার কত এক্স্যাক্টলি আমার মনে নেই। তো এক্ষেত্রে কিন্তু অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে দুজনের কথা বলা হয়েছিল, দুজন থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ আদারের ব্যবহার করে থাকি। কিসের ব্যবহার করে থাকি? ইচ আদার। আর দুইয়ের বেশি থাকলে অন অ্যানাদার। এখানে যদিও প্রোনাউন বলেছে, বাট এখানে কিন্তু অ্যান্সার হিসেবে আমরা ইচ আদারকেই নেব, হারসেলফ নয়, হিমসেলফ নয় বা দেমসেলফ নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশন যেটা সেটা চুজ করতে হবে। কি বলেছে? স্টাডি অফ পপুলেশন ইজ নোন অ্যাজ, অর্থাৎ জনসংখ্যা সংক্রান্ত পড়াশোনাকে আমরা কি বলে থাকি? অপশন এ ইকোলজি, গাইনোলজি, অপশন সি ডেমোগ্রাফি, অপশন ডি অ্যাস্ট্রোনমি। তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 15 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। স্টাডি অফ পপুলেশন ইজ নোন অ্যাজ, অপশান সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। যারা অপশান সি অ্যান্সার করলে একদমই সঠিক, অর্থাৎ ডেমোগ্রাফি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং ইন টু এ ডিরেক্ট সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশন থেকে প্রশ্ন ইনডিরেক্ট করা আছে, সেখান থেকে আমাদেরকে ডিরেক্টে যেতে হবে। কোশ্চেন কি বলেছে? আই আস্কড শিলা ইফ আই মাইট নো হার ফাদার। তো চলো অপশানগুলো দেখে নিই। অপশান এ, আই সেড টু শিলা মে আই নো ইয়োর ফাদার, আই কোশ্চেন শিলা উইল আই নো ইয়োর ফাদার, অপশান সি আই আস্কড শিলা ক্যান আই নো ইয়োর ফাদার, এবং অপশান ডি আই টোল্ড শিলা মে আই নো ইয়োর ফাদার। তো চলো আনসার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য। দেখো আস্কড থাকা মানে সেক্ষেত্রে আমরা সেড অথবা সেড টুর ব্যবহার করব, আস্কড থাকা মানে সেক্ষেত্রে আমরা সেড অথবা সেড টু ব্যবহার করব। আর যেহেতু এটা মাইট রয়েছে, তো যখন আমরা ডিরেক্টে যাব তখন সেটা কি হয়ে যাবে? মে হয়ে যাবে। তো এখানে ক্যান ছিল, এখানে উইল ছিল। আবার তাহলে এখান থেকে অপশান বি আর সি কে বাদ দিলাম। এবার দেখো এখানে রয়েছে সেড টু, এখানে রয়েছে টোল্ড, তাহলে টোল্ড কে আমরা নিতে পারবো না, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর। আই সেড টু শিলা মে আই নো ইয়োর ফাদার, এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, দ্য ইডিয়াম টু রিং ওয়ান্স ওন বেল মিনস, অর্থাৎ এই ইডিয়ামটার মিনিং কি হবে? অপশান এ তে বলেছে টু থিঙ্ক প্রপারলি, অপশান বি টু ইন্ডালজ ইন সেলফ প্রাইজ প্রেইজ সরি প্রাইজ নয় প্রেইজ বা যেটাকে আমরা প্রশংসা বলে থাকি, নেক্সট অপশান সি টু কমিট এ থেফট, এবং অপশান ডি টু বি ওয়ান্স পাবলিসিটি এজেন্ট। তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 17 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। টু রিং ওয়ান্স ওন বেল কথার অর্থ কি? সরি, টু থিঙ্ক প্রপারলি, টু ইন্ডালজ ইন সেলফ প্রেজ অর্থাৎ নিজের প্রশংসা করা, টু কমিট এ থেফট, টু বি ওয়ান্স পাবলিসিটি এজেন্ট। তো এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নিজের প্রশংসা করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, চুজ দ্য মিস স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস, ভুল বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো অপশানগুলো দেখে নিই। অপশান এ প্রোগ্রেশন, অপশান বি প্রফেশন, অপশান সি প্রিভিলেজ, এবং অপশান ডি প্রি রিকুইসাইট। তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 18 এর জন্য ভুল বানান কোনটা রয়েছে, অপশান এ বি সি ডি কী হবে আমাদের সঠিক উত্তর। প্রোগ্রেশন মিন্স উন্নতি, প্রফেশন জীবিকা, প্রিভিলেজ, অপশান ডি প্রি রিকুইসাইট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এই বানানটা ভুল রয়েছে। অ্যাকচুয়ালি বানান যেটা সেটা হলো পি আর আই ভি আই এল ই এল ই জিই প্রিভিলেজ। প্রিভিলেজ কথার অর্থ কি? সুবিধা। প্রিভিলেজ কথার অর্থ হলো সুবিধা। প্রি রিকুইসাইট কথার অর্থ কি? পূর্ব কোনো শর্ত, পূর্ব শর্ত বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, সিলেক্ট দ্য কারেক্ট নেম অফ দ্য আন্ডারলাইন্ড ক্লজ, অর্থাৎ একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে সেটা কোন ধরনের ক্লজ সেটা আমাদেরকে বলতে হবে। দ্যাট দ্য ট্রেন উইল বি লেট ইজ সার্টিন, দ্যাট দ্য ট্রেন উইল বি লেট, এটা কোন ধরনের ক্লজ? অপশান এ নাউন ক্লজ, বিতে অ্যাডভার্ব ক্লজ, সিতে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং ডিতে রিলেটিভ ক্লজ। তো চলো আনসার করো কোশ্চেন নাম্বার 19 এর জন্য কী হবে আমাদের সঠিক উত্তর।
লিঙ্ক কার্ডটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কোন ধরনের ক্লজ। তো এখানে দ্যাট যেহেতু রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রিলেটিভ ক্লজ। দ্যাট, হুইচ, হু, হুম, হোয়েন, হোয়ার, এগুলো কিন্তু সবই কি হয়, রিলেটিভ ক্লজ হয়। আর রিলেটিভ ক্লজ কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউনের দোষগুণ প্রকাশ করে, নাউনের দোষগুণ প্রকাশ করে। ওকে, চলো নেক্সট। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজটাও রয়েছে, তো এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে, বাট অ্যান্সার হিসেবে যেহেতু রিলেটিভ রয়েছে তো সেক্ষেত্রে রিলেটিভকেই অ্যান্সার করো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। তো এটা কিন্তু একটু কনফিউশন রয়েছে, এখানে দুটো অ্যান্সারই হতে পারে, এখানে কিন্তু দুটো অ্যান্সারই হতে পারে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, তো দুটোই আমরা অ্যান্সার করতে পারি। ওকে, চলো নেক্সট। বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট রিলেটিভ, যদি অ্যাডজেক্টিভ আর রিলেটিভ দুটোই থাকে তো সেক্ষেত্রে রিলেটিভকেই অ্যান্সার করে আসবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। লেপার্স আর সারাউন্ডেড বাই হিউম্যান সেটেলমেন্টস। দেখো বাই রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার উপর আগে একটা হেল্পিং ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, মানে এটা আমাদের কিসে রয়েছে, প্যাসিভে রয়েছে, সেখান থেকে আমাদের কিসে যেতে হবে, অ্যাক্টিভে যেতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, হিউম্যান সেটেলমেন্ট সারাউন্ডেড লেপার্স, হিউম্যান সেটেলমেন্ট সারাউন্ডস লেপার্স, হিউম্যান সেটেলমেন্ট হ্যাভ সারাউন্ডেড লেপার্স, এবং অপশন ডি, হিউম্যান সেটেলমেন্ট সারাউন্ড লেপার্স। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম থাকা মানে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, সেক্ষেত্রে সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট, এটাই আমাদের গঠন। তো সেক্ষেত্রে এখানে দেখো ভার্বের সঙ্গে ইডি ছিল, অ্যান্সার হবে না এটা, এখানে আবার সারাউন্ডেড ইডি ছিল, এটাও আমাদের অ্যান্সার হবে না, অপশান সি আর একে এখান থেকে বাদ দিলাম। তারপর কি বলেছে দেখো, হিউম্যান সেটেলমেন্টস, হিউম্যান সেটেলমেন্টস, এবার বলো হিউম্যান সেটেলমেন্টস যেটা সেটা, অর্থাৎ এই যে সাবজেক্ট যেটা, এটা সিঙ্গুলার অথবা প্লুরাল, এটা আমাদের প্লুরাল সাবজেক্ট। তো যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস হয় না, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস হয় না, তাই না? যদি সিঙ্গুলার, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারি, বাট এটা তো ছিল প্লুরাল, তো প্লুরাল হলে আমাদের এস বা ইএস যুক্ত হবে না, অর্থাৎ শুধু সারাউন্ড হবে। তাহলে হিউম্যান সেটেলমেন্ট যেটা সেটা সাবজেক্ট হলো, সারাউন্ড হলো, ভার্বের এক নম্বর রূপ বসলো, আর সাবজেক্ট যেটা ছিল সেটা অবজেক্ট হলো, অর্থাৎ লেপার্স। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, চুজ দ্য কারেক্ট পাস্ট পারফেক্ট টেন্স সেন্টেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। অর্থাৎ চারটে অপশন রয়েছে, তার মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স কোন সেন্টেন্সটা রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, গঠনটা দেখে কোন সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। চলো অপশনগুলো দেখে নিই। একটু আজকের কোশ্চেনগুলো কিন্তু একটু অন্যরকম দিয়েছি, কারণ এরকম টাইপসের কোশ্চেনও তোমাদের দিতে পারে। তো অপশান এতে বলেছে অ্যারাউন্ড 7 PM দ্য পাওয়ার হ্যাড গান অফ, নেক্সট বলেছে অ্যারাউন্ড 7 PM দ্য পাওয়ার হ্যাজ গান অফ, অপশান সি অ্যারাউন্ড 7 PM দ্য পাওয়ার হ্যাজ ওয়েন্ট অফ, এবং অপশান ডি অ্যারাউন্ড 7 PM দ্য পাওয়ার ওয়াজ গান অফ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 21-এর জন্য আমাদের সঠিক উত্তর কী হবে। তো অ্যারাউন্ড 7 PM এটা তো প্রত্যেকটাতেই সেম রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সাবজেক্ট রয়েছে আর পাস্ট পারফেক্টে সাবজেক্টের পর আমরা হেডের ব্যবহার করি, তারপর আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি, এটাই আমাদের গঠন। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সাবজেক্টের পর হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, এটাই হলো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, বুঝতেই পারছো ন্যাশন থেকে প্রশ্ন। কি বলেছে, মিস্টার খান সেড হাউ বিউটিফুল ইট ইজ টু গেট আওয়ার কার্স ক্লিন। তো চলো অপশানগুলো দেখে নিই। মিস্টার খান এক্সক্লেমড ইট ওয়াজ ভেরি বিউটিফুল টু গেট দেয়ার্স সরি টু গেট দেয়ার কার্স ক্লিন, অপশান বি, মিস্টার খান এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল টু গেট দেয়ার কার্স ক্লিন, অপশান সি, মিস্টার খান এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল টু গট দেয়ার কার্স ক্লিন, এবং অপশান ডি, মিস্টার খান এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ নট ভেরি বিউটিফুল টু গেট দেয়ার কার্স ক্লিন।
তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 22 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। বুঝতেই পারছো এটা এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময়সূচক বাক্য, তো সেই ক্ষেত্রে সেইড এর পরিবর্তে আমরা এক্সক্লেমড ব্যবহার করব আর তারপর লিঙ্কার হিসেবে দ্যাট এর ব্যবহার করব। তো এখান থেকে অপশন এ কে বাদ দিলাম কারণ ওখানে দ্যাট নেই। দ্যাট এর পর আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, প্রত্যেকটাতে একটা করে সাবজেক্ট রয়েছে, সরি সাবজেক্ট রয়েছে অপশন বি সি ডি তে। এরপর দেখো এখানে সাবজেক্টের পর ইজ রয়েছে, প্রেজেন্ট রয়েছে, সেটাকে পাস্ট করতে হবে অর্থাৎ ওয়াজ এর ব্যবহার করতে হবে, যেহেতু ইটটা সিঙ্গুলার সেই জন্য ওয়াজ। তো এখানে রয়েছে ওয়াজ নট, এখান থেকে অপশন ডি কে বাদ দিলাম। এরপর যেটা রয়েছে ভেরি বিউটিফুল, বসালাম ভেরি বিউটিফুল। তারপর টু গেট, দেখো টু প্লাস ভার্বের এক নম্বর রূপে আমরা ব্যবহার করি, টু গেট এটাই রয়েছে, বাট এখানে রয়েছে টু গট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টু গেট, তারপর আওয়ার বলতে দেয়ার, কার্স, তারপর যেটা ক্লিন। নেক্সট কোয়েশ্চেন 23, দ্য কারেক্ট সিনোনিম অফ প্রেডিক্ট, প্রেডিক্টের সঠিক সিনোনিম কোনটা হবে। অপশন এ অবজার্ভ, বিতে বলেছে অ্যাসার্ট, সিতে ফোরটেল এবং অপশন ডি এক্সপ্লেইন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। প্রেডিক্ট মানে কোনো কিছু ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট করা। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সে, ফোরটেল, ভবিষ্যৎবাণী করা। অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, অ্যাসার্ট কথার অর্থ হলো কোনো কিছু দাবি করা, অ্যাসার্ট মিনস দাবি করা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা। চলো নেক্সট কোশ্চেন 24, চুজ দ্য কারেক্ট অপোজিট অফ ডিভয়েড, ডিভয়েড এর বিপরীত শব্দ যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ ডাইভার্ট, বিতে বলছে ডিসপোজেস, অপশন সি ফুল, ডি তে স্ন্যাচ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 24 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ডিসপোজ কথার অর্থ হলো কোনো কিছু থেকে উৎখাত করা, ডাইভার্ট হয়ে যাওয়া, ফুল ফুল মানে পরিপূর্ণ, স্ন্যাচ মিন্স হলো ছিনিয়ে নেওয়া। তো ডিভয়েড কথার অর্থ হলো শূন্য, তো সেক্ষেত্রে বিপরীত যেহেতু চেয়েছে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ফুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন বলতে পারো। চুজ দ্য কারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর, ইফ দেয়ার ইজ নো এরর সিলেক্ট নো এরর। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, যে পার্টে ভুল মনে হচ্ছে সেই পার্টটাকেই অ্যান্সার করবে অপশন এ বি সি ডি এর মধ্যে, আর যদি মনে হয় কোনো ভুল নেই সেন্টেন্সটাতে তাহলে অ্যান্সার করবে নো এরর অর্থাৎ অপশন ই। এবার চলো কোশ্চেন কি আছে পড়ে নি। নাইদার ডিড হি অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট অর অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, নো এরর ই। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। নাইদার ডিড হি অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট অর অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এই পার্টটাতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো দেখে নিই। তো এক্ষেত্রে নাইদারের সঙ্গে কিন্তু আমরা নর এর ব্যবহার করি, এখানে কিন্তু অর এর ব্যবহার করা ছিল, তো এটাই ভুল ছিল, এটাই ভুল ছিল তাই না। তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পেরেছো সেটাও কমেন্টে জানিও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ, এবং সেই সঙ্গে সমস্ত রকম ক্লাসের লিংক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে, আবারও ইজি স্টাডি সহজ পাঠ। ওকে চলো নেক্সট, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ডে অর্থাৎ আগামীকাল 7:30 এ।